তো এখানে যে জুকি প্লেন মেশিনটা দেখতে পাচ্ছেন, তো আর এটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে ব্যাক টপ সিন দেওয়া হয়েছে। তো এই বডিতে একটু লক্ষ্য করেন, আমাদের উপরের থেকে যখন প্রথমে শুরু করছি ব্যাগ স্টিচ দেওয়ার পরে, আমরা উপর থেকে যখন নিচে নামছি তখনই দেখেন একটা স্কিপ পড়ছে। তো দেখেন এই পাশ থেকে একটু লক্ষ্য করেন, তো দেখেন এখানে উঁচা জায়গাটা দেখতে পাচ্ছেন, তো উঁচার থেকে নিচে নামতে গেলেই একটা করে স্কিপ মারে। তো এরপরে আরও একটা জায়গায় স্কিপ মারে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন এটা হচ্ছে শোল্ডার পাইপিন। তো বডিটা অনেকটাই মোটা, তো এতটা মোটার উপরে আমরা নিডেলটা দিয়েছি 14 নম্বর নিডেল। তো এই মেশিনের টাইমিংয়ের কথাটা যদি একটু বলি, তো টাইমিংটা মোটামুটি আমার যেটা দেওয়া আছে তো সেটা চলার কথা ছিল, তো তারপরে মেশিন স্কিপ আসতেছে। তো আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমাদের মেশিনে কী টাইমিং আছে আর আমরা কী টাইমিং করার পরে আমাদের এই সমস্যাটা সমাধান হয়েছে। তো টাইমিংটা একটু ভালো করে লক্ষ্য করেন, আমাদের টাইমিংটা দেওয়া আছে নো টাচ নো গ্যাপ, এবং আমাদের যে নিডেলের ছিদ্রটা আছে ছিদ্র থেকে 1 মিলিমিটার উপর দিয়ে আমাদের রোটারি হুকটা ইন করে দিয়েছি। তো এই অবস্থাতে কিন্তু আসলেই মেশিনের টাইমিংটা বলা যায় যে ঠিক আছে। তো তারপরেও মেশিনে কিন্তু স্কিপ মারতেছে, তো কারণটা হচ্ছে আমাদের যে বডিটা আছে, বডিটা প্রথমে আমরা যখন ব্যাগ স্টিচ দিই তো ব্যাগ স্টিচের জায়গাটা অনেক মোটা, তো মোটার থেকে যখন নিচে নামতেছি তখনই কিন্তু মেশিন স্কিপটা মারতেছে। তো আমরা অ্যাট ফার্স্টে যে জিনিসটা চেক করবো সেটা হচ্ছে নিডেল বারের হাইট। তো মূলত এই কাজটা করার জন্য আমি নিডেল বারটা পুরোপুরি নিচে নামানোর পরে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নিডেল বারের সঙ্গে যে দুইটা দাগ আছে, এই দুইটা দাগ কিন্তু নিচ দিয়ে দেখা যাচ্ছে। তো এই পরিমাণ রাখার পরে আমরা মাস্ট যে জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে আমাদের যে হুকের মাথাটা আছে, হুকের মাথাটা কিন্তু অবশ্যই চোখা থাকতে হবে। তো হুকের মাথাটা যদি বোতা থাকে তাহলে কিন্তু আপনারা এই মেশিনে কখনোই স্কিপ করা বন্ধ করতে পারবেন। তো হুকের মাথাটা যদি চোখা না থাকে অবশ্যই আপনারা হুকটাকে পরিবর্তন করে একটা নতুন হুক লাগিয়ে নেবেন। তো আমার এই মেশিনের হুকের মাথাটা কিন্তু মোটামুটি চোখকা আছে, তো এর ফাঁকে আমি মেশিনের টাইমিংটা ঠিক করে নিয়েছি। তো আমি কী টাইমিং করেছি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। তো সেটা হচ্ছে আমাদের যে নিডেলটা আছে, তো নিডেলের সঙ্গে আমাদের হুকটা কিন্তু হালকা একটু টাচ করে দিয়েছি। তো টাচ মানে এই না যে আমাদের নিডেলকে হুকটা ধাক্কা মারবে। তো এরপরে লাস্ট যে টাইমিংটা করেছি সেটা হচ্ছে আমাদের নিডেল বারটা যখন প্লেটের ছিদ্র মানে সমান সমান থাকবে, তখন আমাদের ফিডডগটাও কিন্তু হালকা একটু নিচের দিকে রাখবেন, কারণ যেহেতু মোটা কাজ সেক্ষেত্রে আমরা আমাদের ফিডডগটাকে হালকা একটু নিচের দিকে নামিয়ে দিয়েছি। তো এরপরে দেখেন আমি যখন মেশিনটাকে আবার উল্টা দিকে ঘোরাবো, তখন দেখেন আমাদের নিডেলটা যখন প্লেটের সমান সমান আসছে তখন আমাদের ফিডডগটা একেবারে লেভেল আসছে, মানে প্লেট আর হচ্ছে ফিডডগ সমান সমান থাকবে। তো এরপরে চলুন আমরা যে টাইমিংটা করেছি এই টাইমিংয়ে আমাদের মেশিনে কি স্কিপ আসে কি না আমরা একটু চেক করে দেখে নিই। তো এখানে দেখেন আমাদের কিন্তু এখন মেশিন আর স্কিপ পড়েনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এই ধরনের রানিং সমস্যা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই চ্যানেলটিকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।